জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আজারবাইজানের বাকুতে আছেন সহকর্মী মার্জিয়া মোমো। সরাসরি যাচ্ছি তার কাছে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিশ্বের তালিকায় সপ্তম স্থানে বাংলাদেশ। প্রতি বছর গড়ে 30,000 কোটি টাকা আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের কৃষিতে। প্রতি বছর বাস্তুহারা হচ্ছেন হাজারো মানুষ, বিশেষ করে উপকূলীয় এলাকায়। এবং এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মাহমুদ ইউনুস, তিনি আজকে দ্বিতীয় দিনের মতো জাতিসংঘের কপ সম্মেলনে তিনি তার ব্যস্ত সময় পার করছেন। এবং সকালে তিনি যে সোশ্যাল বিজনেস গ্রুপ রয়েছেন সেখানে তিনি একটি বৈঠক করেছেন, এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আজ বিকেলে তিনি তরুণ জলবায়ু কর্মীদের নিয়ে আরেকটি সামিটে অংশ নেবেন। এবং সেই সামিটে তিনি হচ্ছেন তরুণ জলবায়ু কর্মীদের উদ্দেশ্যে তাদেরকে পরিবেশ রক্ষার যে আহ্বান, যেটি তিনি গতকালকে প্রথম দিনে জানিয়েছেন, সেটি আবারও পুনরাবৃত্তি করবেন। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে ডক্টর মাহমুদ ইউনুস তার ভাষণে তিনি কিন্তু বলেছেন যে বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু যে সংকট তা ত্বরান্বিত করেছে, ধনী দেশগুলোর বাসিন্দাদের আচরণ বিশেষ করে পরিবেশ বিনষ্ট হচ্ছে এবং কার্বন নিঃসরণ এবং যে ফসিল ফুয়েল রয়েছেন সেই ফুয়েলের অত্যাধিক ব্যবহারের কারণেই কিন্তু পরিবেশের নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে ধনী রাষ্ট্রগুলো, যাদের প্রতি বছর গড়ে $100 বিলিয়ন করে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর হাতে হস্তান্তর করার কথা, সেই কাজটিতে কিন্তু তারা লুকোচুরি খেলছেন। অর্থাৎ এই পর্যন্ত $100 বিলিয়নের পরিবর্তে মাত্র $80 বিলিয়ন সংগ্রহ করা হয়েছে এবং তার মাত্র 8% বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই যখন অবস্থা, আর তখন কিন্তু ডক্টর মাহমুদ ইউনুস তিনি সকলকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন যে মানুষই প্রকৃতি নষ্ট করছে, পরিবেশ নষ্ট করছে, তাই মানুষকেই বদলাতে হবে, তবেই নিরাপদ হবে পৃথিবী। একই সঙ্গে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই সম্মেলনে অংশ নেওয়ার একদম শুরুর দিন থেকে কিন্তু ডক্টর মাহমুদ ইউনুস তিনি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের 21টিরও বেশি দেশের সরকার প্রধানের সঙ্গে, এবং প্রত্যেক বারই কিন্তু তিনি তার নিজ মাতৃভূমি বাংলাদেশের যে জলবায়ু ক্ষতিগ্রস্ত কারণে যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতি তুলে ধরেছেন, তাদের সহযোগিতা চেয়েছেন। সবশেষ যে তথ্যটি জানা রাখতে চাই, যেই দেশগুলো সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে, যেই দেশগুলো সবচেয়ে বেশি ফসিল ফুয়েল ব্যবহার করে, সেই শীর্ষ দেশগুলো যুক্তরাষ্ট্র, ভারত, চীন এবং রাশিয়ার যে সরকার প্রধান রয়েছেন সেই বিশ্ব নেতারা কিন্তু কপ সম্মেলনে এখনও অংশগ্রহণ করেননি। এবং অনেক এই জন্য জলবায়ু কর্মী যারা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে আজারবাইজানে যে প্রতিশ্রুত অর্থ আদায়ের উদ্দেশ্য নিয়ে যে কপ সম্মেলন, সেটি কিন্তু অনেকটা ভেস্তে যাবে। মূল যে দেশগুলো কার্বন নিঃসরণ করে তাদের এই ও সেই বিশ্ব নেতাদের এই অনুষ্ঠানে না আসাকে নিয়ে। তবে এরপরও কিন্তু ডক্টর মাহমুদ ইউনুস তিনি হচ্ছেন আশাবাদ জানিয়েছেন যে জাতিসংঘ থেকে শুরু করে দায়িত্বশীল দেশগুলো এবং বিশ্ব নেতারা, তারা যে বৈশ্বিক জলবায়ু সংকট সেটি মোকাবেলা এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর জন্য তিনি তাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। এবং বিশেষ করে তিনি বলছেন যে জীবনের যে আচরণ সেটি বদলাতে হবে, অর্থাৎ পরিবেশ বাঁচাতে হলে আমাদেরকে দোষারোপের গেম না খেলে আমাদেরকে এগিয়ে যেতে হবে পরিবেশ রক্ষায়, এবং আমাদের জীবনকেও পরিবেশ বান্ধব করে সাজাতে হবে। তো এই ছিল আজারবাইজানের বাকু থেকে জাতিসংঘের আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন থেকে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আজারবাইজানে।